সাধক তার অমর বাক্যে অমর বাণীতে বলে প্রণতি হে জগৎ গুরু মনে বাঞ্ছা কল্পতরু হরি খুব খেয়াল করে শুনবেন খুব খেয়াল খুব খেয়াল তুমি বাঞ্ছা কল্পতরু যিনি পীর পীরের এক নাম হলো বাঞ্ছা কল্প ধরো কথা শুন আরেক নাম প্রতীত আবন পাপ আরেক নাম অনাথের নাথ আরেক নাম কাঙালের একমাত্র ঠিকানা হলো ভক্তের জন্য তার গুরুর চরণ আমার একটা কথা ওজন করে দেখেন গা শুনলেই লাভ হইব না আমলে বাস্তবায়ন করেন মানিকগঞ্জের মানুষ মাথায় রাখি জানেও বেশি মানেও বেশি মানেও বেশি তাই আর আমার দয়াল কইছে বাবা শুন তুমি যে দরবার দরবারে যাবে মনে রাখো ওইটাই তোমার পীরের দরবার আমি অন্য দরবারে গান করি না আমি আমার দয়ালের দরবারেই গান করি আমার মনে হয় সেদিন আমার ছেলে পেলে হিসেব করছে ৬৭ দিন একটানা গান তার মধ্যে তিন দিনের দিনেও আছে আবার রাত্রেও আছে ৫ তারিখে গান করেছি এই মাসে আমাদের মীরা পাগলার আশ্রমে মির্জাপুর ৬ তারিখে দিনে গান করছি সিঙ্গার জয় মন্ডপ ফকির আবুল সরকারের সাথে আবার রাত্রে গান করছি ফকির আবুল সরকারের সাথে মৌচাক আমাদের অন্য একটা বড় দরবার নূরে মদিনা স্থান হলো জালোয়া বিটি মকদম শাহ বাবার দরবার যখন আমরা গাড়িতে থাকি গতকাল গান করছি নারায়ণগঞ্জে আগামীকাল গান করবো ময়মনসিংহে যখন আমরা গাড়িতে থাকি গাড়িতে উঠি ঘুমের থেকে উঠি মনে হয় না মনে কয় না যে আজকে রাত্রে আবার গান করতে পারবো কিন্তু যখন এই সাধুগুরু বৈষ্ণবের সামনে দাঁড়াই মনে হয় যে এই রাতটা আমার জন্য বাসর রাত হয়ে গেছে রাত যে কখন প্রভাত হয় টেরি পাই যায়
কারণ জীবনের সবচেয়ে ছোট রাত হইল বাসর রাত। আমাদের প্রতি আল্লাহর খাস রহমত, নবীর সোহাব্বত মোহাব্বত, পীর অলিদের নেক নজর আছে, এই জন্য আমাদের দেহে কোনো ক্ষতি হয় না, এটা পিরলিদের খারাপ। একজন পীরকে যদি আপনার জীবনের চাইতে বেশি না ভালোবাসেন, ভজন হবে? আমি নকল শাসাবের মুখে শুনেছি, আমার চাষা নকল শাসাবের একজন খেলাপথ, পীরকে ভালোবাসতে হলে তার কলিজাটা 7 কেজি করতে হয়। ছোট্ট হৃদয় দিয়ে কখনো গুরু ভজন করা? অসীম বাউলের মুখে শুনেছি, বাবা উপরেরটা একটু একটু বাড়িয়ে দাও এইটা। আমি অসীম বাউলের মুখে শুনেছি, মুর্শিদকে ভালোবাসতে তার 2টা জিনিস ভালো লাগে, কয়টা? একটা হলো হেড, মুর্শিদকে দেখার সাথে সাথে যেন মস্তকটা নিচু হয়। যখন আমার নকুল শাসাবের নামটা নেই তখন মস্তকটা নিচু করি, কেন? যখন নাম নেই, নামের সাথে সাথে নামিয়ে এসে বর্তমানে হাজির হয়ে যায়। যখন দবিরের নাম নেই, যখন বরিয়াবর নাম নেই, যখন মাঝভান্ডারী নাম নেই, যখন সুরেশ্বর দরবার নাম নেই, যখন আটরশির নাম নেই, শম্ভুগঞ্জের নাম নেই, ভক্তের কাছে তার গুরু হাজির এবং হাজির। এখন গুরু যদি হাজির হয়, আমি যদি দাঁড়িয়ে থাকি বসে থাকি অপরাধ হবে, এই জন্য মস্তক নিচু করো, তাতেও তোমার তাজিম সেজদায় গণ্য হবে। তাহলে হেডের কাম শেষ, আর একটা হলো হার্ট, হৃদয় হৃৎপিণ্ড। কাল ছোট্ট হৃদয় দিয়ে কখনো গুরু ভজন করা সম্ভব না। মুর্শিদকে স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা দ্বন্দ্ব দ্বন্দ্বলত গাড়ি বাড়ি নারী ইত্যাদি সবার চাইতে বেশি বেশি তুমি তোমার শায়েক মানে মুর্শিদ, মুর্শিদ হলো জাতে খোদা, অলিয়াল মুর্শিদে খোদা, অলিয়াল মুর্শিদে খোদা। জালালউদ্দিন নবী বলেছে, মুর্শিদের খেদমতে গেলেই রসুলকে দেখিবে, রসুলকে দেখলেই তুমি আল্লাহর উপায়। বাহ বাহ বাহ, আল্লাহর পবিত্র কোরআনে, আল্লাহর বাণী পবিত্র কোরআনে 1 নম্বর রুকু, 10 নম্বর সুরার নাম ফাতির, 10 নম্বর আয়াত, আল্লাহ তার পবিত্র জবানে বলে, হে রসুল, যে সমস্ত লোক আপনার পবিত্র হস্ত মুবারকে হাত রাখলো, আপনি জানিয়ে দেন ওরা আপনার হাত ধরে নাই, ওই হাতের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত। এটা আল্লাহ নিজেই প্রমাণ করছে, প্রমাণ আল্লাহ সর্বশক্তিমান। আমার রসুল পাকের শান মানে প্রশ্ন আসছে যে তখন তো 40 বছর বয়সে নবী নবুয়াত পাইছে, আচ্ছা 40 বছর বয়সে আমার ভাই কইছে, কথাগুলো রিপ্লাই করতে হবে, আর ইউটিউবার যারা আছে তারা তো আমাকে মহি যেভাবে তাকিয়ে রয়েছে বাঘের মতো, তারা যেন হিডিংয়ে বড় বড় লেখালেখি লিখলে মানুষের কাছে একটু ভিউ পায়, আমাকে বিপদে ফালিয়ে তারা ব্যবসা বাণিজ্য করবো, এটা কিন্তু ঠিক না। এই জন্য আমি এটাও কয়ে দিলাম আগেই, নবী নবুয়াত 40 বছরে পায় নাই, নবী যখন সৃষ্টি হয়েছে তখনই নবুয়াত পেয়ে। 40 বছর হলো কি হয়েছে? প্রকাশ, প্রচার, পরিস্থিতি, অধিবার। যেদিন বিয়ের অধিবাস কাটবে সবাই কাঁচা, বা একটা গান আছে, অধিবাস পরিস্থিতি প্রকাশ প্রচার প্রসার। 40 বছর বয়সে যদি নবী নবুয়াত পায়, বহিরা পাদ্রী 10 বছরে দেখলো কে মুখে কোনটা কয়লা বিভব জীবন বেরো, হের বাবের আমি জ্বালাইছি, হে আমার জ্বালানার মুখ, কারণ হের বাবের দেয় হলো গুরুর পালা আমার শিষ্যর পালা, হের বাবের দেয় বেলায় আমার দেয় নবুয়াত, এখন আবার পাবলিক বুঝে গেছে গা, এখন আবার ঘুরিয়ে দেয় ঘুরে দেয়, ফকিরের দেয় হলো শিষ্য আমার দেয় গুরু,
ফকির দেয় নবুয়াত আমার দেয় বেলায় এই যে কালকে আগের দিন দিছিল সিঙ্গার কয় ফকিরা বললে কইছে আপনি নবুয়াতকে এই গান নবুয়াত গান বাবাজি বেলায় গাইছে আর জ্বালানি তোই জ্বালানি তো ভালো হ্যাঁ কিন্তু জ্বালানির মধ্যে তো প্রেম আছে বাহ তাই তাই হ্যাঁ আমি বেজান না আমি তাকে শ্রদ্ধা করি ভক্তি করি কারণ যিনি বলিষ্ঠ কণ্ঠে তরিকতের কথাগুলো বলে যত জ্বালা তত বালা পুরাইয়া বানাইছে সাধু যারা আমার মন্দ কয় তারা আমার পরম বন্ধু যারা আমার মন্দ কয় তারা আমার পরম বন্ধু বন্ধু যত জ্বালাইব তত ভালা জ্বালার পরে ভালা মানুষ যখন কানতে কানতে দুঃখের সাগরে ভাসে দুঃখ করতে করতে দুঃখের চরম শিখরে পৌঁছে যায় তখন তার সামনে আর দুঃখ থাকে না সে সুখের রাজ্যে আর সুখ করতে করতে যখন সুখের অয়েলেই থাকে সুখের রাজ্যেই থাকে তার সামনে আর সুখ থাকে না সুখের পরে আসে দুঃখ যেখানে নূর সেখানেই নবী নবী যেখানে নবুয়াত সেখানে ওখানেই নবুয়াত সে নেই নবুয়াত পাইছে চল্লিশ বছরে প্রকাশ করছে তাহলে নবী যদি এমনে থাকে আমার ভাই প্রশ্ন করছে তাহলে তখন তো চল্লিশ বছর হয় নাই আচ্ছা আম্মা যান আমার হুজুর পাকের সহধর্মিনী আমাদের কি মা আমাদের হলো মা মুমিন ব্যক্তি হলো মা আমার হুজুর পাকের হলো সহ ধর্মী যেমন মা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যত বিবিগণ আছে আচ্ছা হুজুর পাক যে প্রথম বিবাহ যারে করে ওটাকে নিকা বলা হয় খাদিজাতুল কুবরা তখন হুজুর পাকের বয়স কত ছিল ২৫ আর খাদিজার বয়স কত ছিল ৪০ তাহলে উনি তো প্রথমেই আত্মসমর্পণ করে মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম আত্মসমর্পণ করে আর যুদ্ধের ময়দানে মেয়েদের মধ্যে আরেকজন আত্মসমর্পণ করে হাদিসে আমি পড়ছি তার নাম হলো সুমাইয়া তাহলে ২৪ বছরেই তো ২৫ বছরেই তো উনি কালেমার দাওয়াত আমার রসুল হলো রহমত এটা সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আমার রসুল হলো রহমতের রসুল আমার নবী হলো রহমতের নবী উনি মানুষ না তো হায় হায় মানুষ বেশি মায়ের গর্ভে থেকেই মুরিদ দেয় কারণ আবু জেহেল কম জ্ঞানী না মদিনায় যারা মক্কায় যারা হজ করবার যায় মদিনায় আমার নবীর জন্য জীবনটা ব্যয় করবার চায় কিন্তু হজ কইরে আবু জেহেলের বাড়ি যে কি করে আবু জেহেলের বাড়ি বানাইছে হাম্মাম খানা ওর জীবনে একটা লাভ হইছে আর কিছু না হইলেও হ্যাঁ তাইলে সেখানে মানুষ পায়খানা করে আর নবীর আশেক যারা দরকার হলে জীবনটা নবীর জন্য আবু জেহেলের পূর্বের নাম ছিল আবুল হাকাম উনি ছিল জ্ঞানীর পিতা জ্ঞানীর পিতা থাকতো যদি আমার নবীরে মানে নাই বিদায় হইছে মূর্খ হইছে নাদান হইছে পাপিষ্ট কেন পাপিষ্ট হইছে আমার নবীরে মানে ওর নাম হাকাম হাকাম অর্থ জ্ঞান আবু অর্থ পিতা উনি জ্ঞানীর পিতা মানে নাই নবীরে হইছে জাহেল জাহেল মানে মূর্খ উনি মূর্খের পিতা নবীরে মানে নাই এই জন্য মূর্খের পিতা কিন্তু আবু জেহেল কম জ্ঞানী ছিল না আবু জেহেল জানতো মুহাম্মদ নামে একজন নবী মানুষ বেশি আসবে হ্যাঁ আবদুল্লাহর ভায়া হয়ে মা আমিনার গর্ভজাত হয়ে ভায়া হয়ে আসবে দুনিয়ার বুকে সে সত্যের বাণী প্রকাশ করবে এই জন্য চন্দ্রশুকার দাইকে বলছিল যাও এই দেশে যতই গর্ভবতী নারী আছে প্রত্যেকটা নারীর গর্ব যাইতে মাইরে হলাই অনেক গর্ব কিন্তু আবু জেহেলের কথা অনুযায়ী স্বর্ণের মুদ্রা আশায় চন্দ্রশুকার দেয় টিপে টিপে মারছিল অতএব তারপরে গিয়েছিল মা কি আমার নবীর মায়ের নাম কি আমেনা এই আমেনার গর্বে ছিল এই গর্বটা যখন জাত পার গেছে মানে বাচ্চাটা মারার জন্য গেছে নূরের
পুতুল যখন ধরতে গেছে যখন হাত দিছে গর্বে আর গর্বে থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তার পবিত্র হস্ত মুবারক দিয়ে চন্দ্রশোকাকে দাইকে দেয় যখন পেটে থেকে হাই হাই কই হাই কত ডি গর্ব নষ্ট করলাম কোন গর্বে তো আমারে 350 গর্ব নষ্ট করছি শেষে আমার দয়াল নবীর মায়ের গর্বে গেছি তখন আমার নবী গর্বে থেকে ধরছে কয় কে তুমি বলে আমি মোহাম্মদ তুমি মোহাম্মদ আমার ছেড়ে দাও কয় ছাড়তে পারি তুমি আগে কালেমা পাঠ কর এটা সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ তখন বলল কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার হুজুর পাকের প্রতি সম্মান শ্রদ্ধা আল্লাহ সর্বশক্তিমান সেদিন চন্দ্র শোকার দাই আমার নবীর কাছে আত্মহুতি করছিল তাহলে আমার নবীর সাথে আর কারো তুলনা নাই নবীর সাথে কি জালাল বাবা কারো তুলনা আছে উনি গর্বে থেকে নবুয়াত প্রাপ্ত পৃথিবীতে আসার আগে নবুয়াত প্রাপ্ত এখনো নবুয়াত প্রাপ্ত এখন যে নবুয়াত নাই তা না নবুয়াতের 46 ভাগের এক ভাগ এখনো আছে আমি আর সময় পামু কি না পামু এই 46 ভাগের এক ভাগ এই নবুয়াতের নামটা কি এর আইনগুলো কি তার কাছে আমার এই প্রশ্নটা রইল 46 ভাগের নবুয়াতের এক ভাগ বর্তমান বেলায়েতের যুগে আছে তার নাম কি সেই নবুয়াতের কর্মগুলো কি এটা কখন কোন সময় কিভাবে কোন জায়গায় আছে এই একটা কথা আমার বাড়ি আসবে দুস্থ হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান পীর মসজিদে তো করে আমি বলি না আমি কিতাবে পড়েছি আমি পরিচয় দিয়ে দিই নারায়ণগঞ্জ জেলা 2500 থানা জাউগড়া দরবার কাজী বেনজির হক চিস্তি নামটা হলো বেহুশের চৈতন্য এই কিতাবের মধ্যে আসছে ওয়াজুহু ওয়াজুহু শব্দের অর্থ ওয়াজুল্লাহ আলী কারিমুল্লাহ ওয়াজুহু আল্লাহ নামের পরেও রসুল নামের কি মালিকের নামের পরেও এটা ওই কিতাবের মধ্যে আছে ওর কয়েকটি কিতাব আছে 26টা 27টা তার একটার নাম আছে সাপিনা আল আউলিয়া একটা আছে এতদিনে সত্য খুঁজে পেলাম একটা আছে বেহুশের চৈতন্য দান একটা আছে পরহেজগারের আড়ালে ওরা কারা একটা আছে এতদিনে সত্য খুঁজে আর 17 দিন সৃষ্টির আছে মসজিদ দর্শন সালাত দর্শন তারপরে হলো মাওলার অভিষেক বা ইসলামের মতভেদের কারণ এই বইগুলো পড়লেই তুমি তার ফয়সালা পাবে এটা আল্লাহর কুদরতি শক্তির জোরে এই শক্তিটা অর্জন করছিল মাওলা আলী মাওলা আলী মাওলা শব্দের অর্থ হলো প্রিয় প্রিয় পাত্র আর আলী শব্দের বাংলা অর্থ হলো সর্বোচ্চ আমার আলী হলো সর্বোচ্চ প্রিয় পাত্র তারপর হাদিস শরীফ আসছে কোন সাহাবাদেরকে নিয়ে মন্তব্য করা আমি এই পর্যন্ত কথাটা রাখলাম এনা আমার বাড়ি আসবে দুস্থ আগে আসছিল নবী এখন হইছে কি নবী আর রাসূল কি এক জিনিস বাবা একটা কথা কয়ে যাই ক্ষমা চেয়ে নিলাম যারা পীর ধরছেন পীরের কাছে যাই না নেবেন আমাকে হাসান বাবা যে গান লেখছে কি নকি বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবে আবার উনি আরো গান লিখছে নবুয়াত নাই বেলায়েতে রসুলের কাজী হন পীরে করে রসুল যেমন কষ্ট কইরা কালেমার বাণী দিয়ে মানুষের ধর্মের মধ্যে আনছে ইসলাম ধর্মে একজন শায়খ মানে মুর্শিদ মুর্শিদ মানে পীর একজন পীরও একটা ভ্রান্ত পথের পথচারীকে ডেকে এনে কালেমা পড়াইয়া তৌবা করাইয়া এই ইসলামের দাওয়াত দেয় সেই কাজে এখন পীরে তারপরেও কথা বুঝতে হবে যে আমার সেখানে হলো নবী এখন হইলো রসুল নবী আর রসুলের মধ্যে মেলা পার্থক্য আছে লালন ফকির বলছে রসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহ তন তুমি আগে মজ পরে বুঝো আগে বুঝো পরে মজ নইলে হাদিস
মিথ্যা রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয় আপনারা শিক্ষিত সমাজ তনয় শব্দের তো সন্তান তনয় শব্দের তো সন্ততি রসুল আব্দুল্লাহর সন্তান সন্ততি না এটা আমি বলি না কে বলে লালন ফকির বলে মাকায়া না মুহাম্মাদি আবাদি মিজালুকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী রিজালুকুম ডিকশনারি লোঘাত অভিধান পড়ে দেখবেন রসুল কোন পুরুষ জাতির পিতা নহে পিতা কোরআনই ফয়সালা দিছে রসুল হলো আসমান জমিনের ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলো রহমত আচ্ছা আল্লাহ নবী যখন হেঁটে গেছে আমার হুজুর পাক যখন রাস্তাতে হেঁটে গেছে তার গায়ের ছায়া কি জমির মধ্যে পড়ছে এমন কোনো প্রমাণ আছে না 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 আচ্ছা আমি হাঁটলে তো ছায়া পড়ে হে হাঁটলে পড়ে নাই তাহলে কিছু কিছু মানুষ কয় যে আমার মতো মানুষ আচ্ছা তুমি তোমার মতো তুমি মানুষ হয় তুমি হাঁটলে তো তোমার ছায়াটা পড়ে পড়ে তারটা পড়ে না গায়ে হ্যাঁ তাই তো সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি প্রেমের নবী মায়ার নবী নূরের নবী আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনার গায়ের ছায়া জমির মধ্যে পড়ে না কেন আপনার কি ছায়া নাই আমার রসুল তার পবিত্র বদন মুবারক মুখ মুবারক বলল হে সাহাবিদয় শোনো আমি নবী আমি হেঁটে গেলে আমার গায়ের ছায়া জমিতে যদিও পড়ে না আমারও ছায়া আছে আল্লাহর নাই কায়া আমার নাই ছায়া হের হলো কায়া আমার হলো ছায়া এই ছায়া কায়া দুইজন একজন ছায়া কায়া দুইজন দুইজন রসুল হলো হক রসুল হলো সত্য মানরায়ানি ফাকাত রায়ান হক আনা বা শরম বে মিসলকুম আমান কারিলা মান সিফাতিল্লাহি তাআলা মালাকি একটা মালাকি একটা বাসারি আর একটা বাসারি আমার নবী আমার দয়াল নবী আমার সেই ধ্যানের নবী নূরের নবী অন্তর জানলেওয়ালা নবী হাজিরা নাজিরা নবী এই মুর্শিদ কারে কয় মুর্শিদ হলো সেই জাতের জাত জাতে হলো আর জাত দারদা জাতে খুদারা জাতের সাথে জাত মিশাইতে হবে জাতে জাতে না মিশলে তো আত্মীয়তার বন্ধন হয় না যদিও বন্ধন হয় বাবা ওটা বেশি দি টিকে না টিকে না তাহলে জাতের সাথে জাত মিশাইতে হবে তাহলে সে মানুষ জন্ম ধন্য হবে কুরাই শব্দের তো পুরাতন জাতির প্রতিষ্ঠাতা পুরাতন জাতির প্রতিষ্ঠাতা ছোট্ট বংশে নবী আসে নাই অনেক বড় বংশ ধর্ম করবার গেলে টাকা লাগে ধর্ম করবার গেলে টাকা লাগে মা খাদজাতুল কুবরা 40,000 কোটি দেরহাম দান করছিল বর্তমানে আমেরিকার তিনবারের বাজে তাহলে নবুয়াতের ধর্মটাও প্রচলিত হইতো না যদি মা খাদজাতুল কুবরা এই টাকাগুলা আচ্ছা এখানে যে বাবাজি রে অনুষ্ঠান করতেছে টাকা লাগে নাই কত আদর আপ্যায়ন খাওয়া দাওয়া সামিয়ানা সিন্নি তবারক দই মিষ্টি আরে কি দই কত কিছু খাইলাম কিন্তু আমার মতো না দান আমি এমনই পাপি আল্লাহর কাছে কোনো শুক্রিয়া করলাম আমি যদি এক গ্লাস পানি খাই এই পানির শুক্রিয়া যদি কাল কিয়ামত পর্যন্ত করি শেষ করা যাবে এই জন্য আল্লাহ একটা কথা 33 বার ব্যবহার করছে আল্লাহর পবিত্র কোরআনে সূরা আর রহমানে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান হে বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না পারবে না কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না তাহলে নবী আমলের নবী তখন ছিল নবুয়াত এখন হলো রেসালাত এখন হলো মাওলায়াত এখন হলো খেলাফত এখন হলো পীর মুর্শিদ নায়েব রসুল হাক্কানি আলেম এখন হলো কি নবুয়াতে ছিল নবী ওই সময় ছিল ওহি ওহি ছিল 5 প্রকার বুখারী শরীফ তার প্রমাণ এখন হলো নবী নাই বেলায়াত রেসালাত আলী পীর মুর্শিদ এখন আর ওহি নাই এখন হলো ইলহাম এখন পীর মুর্শিদের কাছে কি আসে ইলহাম ইলহাম ইলমে লুদুনি ইলমে তাসওয়াব ইলমে আত্মদর্শন ইলমে সুফি সুফিবা এই রাস্তাটা সঠিক সত্য সুফিবাদ যিনি আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু কিছু কিছু সুফিবাদ
দুহাই দিয়ে চলে কিন্তু প্রকৃত তারা সুফিবাদ কিছু কিছু আছে নবুয়াতের মধ্যে আছে বেলায়েতের মধ্যে আছে পীরের বাড়ি ভক্তের কাবা আমার একটা গান মনে হয়ে গেছে এই গানটা তোমাকে আমি শোনাই পানির নিচে লাকড়ি লাকড়ির নিচে আগুন আগুনের মধ্যে লাকড়ির নিচে চুলা চুলার মধ্যে আগুন আগুন লাকড়ি হাড়ি চাউল পানি ঢাকনা আল্লাহ কি না পাক বইলে কিছু তৈরি করছে না পাক আর সবই হলো পাক আমার মতো মানুষের কারণে হয় না পাক আর আমার দয়াল কয়ে গেছে কি না না পাক তুই তুই তো নি না করলি না হ্যাঁ উল্টে কইছে কি বলছে যেটা রশিদ সরকার কাজল দেওয়ান গান করেছে গুরু শিষ্যের পালা এই গানের লেখক আমার দয়াল উনি বলছে কি ভাবনা যায় না কাম নদীতে সাঁতার নাহি দিও সুদন রসিক চিনে প্রেম করিও পঞ্চ রস রসেই বরা প্রাণ করে সাধু যারা নুরানি তার চেহারা দেখে চিনে নিও মুর্শিদ কইলে কোনো গোপন কথা কার কাছে না কয়ো হাতে তুইলে দিলে কিছু ওটা প্রেমানন্দে খায় সাধকের উল্টা কথা যা শুনলে তোর ঘুরে মাথা না শুনলেই তোর জনম রেথা সেই দন তোমার প্রিয় পাকের সাহের না পা ভেদ জানিয়া ইয়ো বাসার আশা থাকলে একবার মরার ওষুধ যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গে মিশে যাবি একটা দিলে দশটা পাবি মান ঠিক রাখিও খোদা পেলে গুরু ভক্ত এক ভান্ডেই বসিও সাধক সুশীল কয় ভাগ অর্ধেক দিয়ে নিজে অর্ধেক খাইও না পাক যে না পাক উল্টা কইছে সাধকের উল্টা কথা আর না পাক আছে না পাকটা কি মানুষের মিথ্যা কথা হলো না পাক মানুষের মিথ্যা কথা হলো না পাক আল্লাহ সর্বশক্তিমান পরম দয়ালু অসীম করুণাময় সবকিছু সৃষ্টি করছে আমাদের জন্য আর একটা নাপাক আছে সেটা হলো ক্রোধ মানে রাগ তুমি রাগ ছাইরা দাও পীরের দরবারে রাগ ছাইরা দাও অনুরাগ সৃষ্টি করো আর কিরে তোর ভজন সাধন অনুরাগের সময় গেলে গুরুপদে প্রেম ভক্তি হইল না মন হওয়ার কালে হওয়ার কালে এবার আসেন তাহলে পাক বৌমা জিজ্ঞাসা করে শ্বশুর জিজ্ঞাসা করে ও বৌমা পাক কি হয়েছে চামিচ কিংবা না কর দিয়ে চাইলে একটা উঠাইয়ে দুই আঙলি দিয়ে চাপ দেয় যখন ভাত রাত দেখে যে নরম হয়েছে তখন কইছে বাবা পা হয়েছে আর যখন শক্ত থাকে কথা কি খারাপ লাগে বাবা যখন শক্ত থাকে তখন কলে এখনো পা হয় নাই তবে পাক পাঞ্জা তন পাক অর্থ পবিত্র পাঞ্জ অর্থ পাঁচতন অর্থ দেহ কি স্থল বড়ি শক্য বড়ি জ্যোতির্ময় বড়ি সাফারি বড়ি জিল বড়ি হ্যাঁ আবাতস খাক বাত ছাপা কি অর্থে স্মরত বোম আগুন জল হাও মাটি আকাশ মোম কেনাল মোম তেনাল আজেবাল আরেফাল কহে দাল এই পাঁচটার দেহয় পাক পবিত্র কোনো সন্দেহ নাই তবে তার কাছেই পাক যিনি পীরের কাছে সিদ্ধ করতে পারে এই দেহে আগুন আছে না পানি আছে না নূর আছে না মাটি আছে না মাটির মধ্যে দাঁড়াইছি না এই মাটির কথা যদি কইতো তাহলে মায়ের গর্ভে তো দু এক কেজি মাটি পাওয়া যাই তো এই মাটি ছাড়াও মাটি আছে যাই না নিয়ে গুরুর কাছে ওই মাটির কর্ম যারা না করে আল্লাহ তাদেরকে গালি দিচ্ছে বাল্লা হাইয়া আদালু ওরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নির্কৃষ্ট কথা সত্য পাক এই পাক পাঞ্জাতন পাঁচ একটা জাতের পাঁচটা করে রাহা রাহা মানে পথ শক্তি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ জাত সাতছে বাদ বারো পঁচিশ আর বারো হলো সাঁইত্রিশ আলিম লাম আল্লাহর বাণী পবিত্র কোরআনের আলিম বাবা যদি আলিমের কলম দিয়ে মায়ের মিমের খাতায় লেখালেখি না করতো শরিয়া সরকারের জন্ম হইত বাবার কাছে আলিম মায়ের কাছে মিম আল্লাহর পবিত্র কোরআনের হরফ বাবা আলিম বাবা যারা ব্যবহার করেন আলিম মায়ের কাছে হলো মিমের খাতা মা বাবা আলিপের কলম দিয়ে নূরের কালি দিয়ে লিখেছিল মায়ের মিমের খাতা রেজাল্টটা বের হয়ে আসছে শরিয়া সরকার তাহলে আলিপ লাম
তসমিম এই তেহের মধ্যে 40 গঞ্জ মাল আছে এক গঞ্জ মাল যদি কেউ তার গুরুর চরণে বিনামূল্য অর্পণ করতে পারে তার দেহটা পবিত্র হয়ে যায় তার দেহে যাকাত আদায় হয়ে যায় হ্যাঁ তার দেহটা গুরুর সাথে লয় হয়ে যায় তাই বলছে হুজ দর্দম নেবাগারে কদম সফর দর্তন মুআইনা ফলান্দরান জুমান ফানাফিক সাহেব ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুতাহেদা এজন্য আল্লাহ রসুল বলছে আমার যে চিনছে হে আলী আর আমি যার দেখি সে আলী যার দেখে সে আমি আমার যে চিনছে হে আলী আমি যার দেখছি সেও আলী আলী কইছে আল্লাহ রসুল বলছে দেখেন যে বেহুশ চৈতন্যদানে লিখছে মান রায়ানি আহাদুন ইল্লা ইবনে আবু তালিব আমার একজন দেখছে সে হলো আবু তালিবের বেটা মাওলা আলী অনেকেই দেখছে বা শারীরিক রূপ দেখছে কিন্তু হাকিকি রূপ দেখছে মাওলা আলী সবার দেহা এক দেহা না তাই এই দেহের সেই কর্মগুলো করতে হবে সাধনা করতে হবে ভজনা করতে হবে আমি সবার কাছে ক্ষমা চাই আপনারা দয়ালের কাছে নকুল চাঁদের কাছে আত্মভক্তি করছে যারা আমার জালাল চাঁদের কাছে আত্মভক্তি করছে যারা তারা পীর মুর্শিদকে যেন সাধারণ মানুষ না ভাবে তাই এই গানটা কিভাবে মেরাজ পীর মুর্শিদের হয় আমার দয়াল একটা গান লিখছে এই গানটা আমি বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র মন তাই তো মিরাজ হয় দেখা মাত্র সে জন কামেল পীরের হয় খাতি ভক্ত ও রে ও সে জন কামেল পীরের হয় খাতি ভক্ত আরে চরণ ভক্তের যায় না মা অত্যন্ত পরিবেশটা সুন্দর পীরের চরণ ভক্তের যায় না মা আমি কখনো মরা মানুষকে গান শোনাই না এটা হলো দুনিয়ার মরা আর একটা হলো আখেরাতে মরা মতো কাবলান্তা মউত মরণের আগে যে মরে পীরের হাতে হাত দিয়ে পীরের চরণ ভক্তের যায় না মা আত্মাই আত্মাই মিশে গেলে হয় সবে মেরাজ রে মন পীরের চরণ ভক্তে যায় না মা আত্মাই আত্মাই মিশে গেলে হয় সবে মেরাজ রে মন হবে মাসুম হয়া জন কামেল পীরের হয় খাতি ভক্ত ও রে মো জন কামেল পীরের হয় খাতি ভক্ত আরে পীরের হুকুম দাইবি ফল আর যাই বেলায়াতের ভক্ত যারা তারাই করে হজ রে পীরের হুকুম দাইবি
তিনি হলো লালন শাহ ফকির উনি হলো ফকির আর আমাদের ময়মনসিংহের জালালউদ্দিন খান তিনি বলছে আছে বাজার শ্রীখোলা খুব খেয়াল করে শুনতে হবে আমার ভাইয়ের একটা প্রশ্ন আছে জালি যদি সেই আল্লাহর চেহারাটা হয় সবাইকে বলছে তোমার মতে আল্লাহ জালাল খা বলছে আছে বাজার শ্রীখোলা যত কাল্লা তত আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ আছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ মুমিন বান্দার কালবে আল্লাহ বাসস্থান আরেকটা প্রমাণ আসছে আল্লাহর পবিত্র কোরআনে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার ঘরের সাহারদের চাইতে অতি নিকটে আছি আমরা কি একানা দুইজন হতে পারে বহু বছর আল্লাহ আছে সাথে পাক পাঞ্জাতন আছে আল্লাহর একটা পরিষদ আছে ওলিয়ে কামিল আল্লাহওয়ালা হকানে আলম পীর মুর্শিদ যারা তাই জালাল খা বলছে আছে বাজার শ্রীখোলা যত কাল্লা তত লক্ষ সিফাতে সাই জাতে হয় একজনা আপনি আপন নাম ভিতরে আলেক সাই রাব্বা লাহুতে থাকিয়া সে যে নাচতে তারাও না জমা কেন হলো না সেনা তারে কেন হলো না সেনা আদমের কালেবের মাঝে শায়েলাহির বারামখানা আমার আল্লাহ পাক রসুল পাক নূরের নবী মুর্শিদের দরবারে আসছি আমি একটি কথা বলবো সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম আজকে কেন যেন বারবার আমার নকুল চান্দের কথাটা স্মরণ হচ্ছে ভক্তের কাছে তার গুরু যে কত ভালোবাসার ধর যে প্রেম করেছে সেই কেবল জানে তাই আমার দয়াল বলছে থাকতে যদি চাও মরার খবর এই নূর দরিয়া পীরকে নিজের কামরতি দান কর কারণ গুরুকে যে স্বামীর আসন দিয়েছে সে এই সব তত্ত্ব জানতে পারে আমি তো জানতে পারি নাই আমি সবার কাছে ক্ষমা চাই
যে কথাগুলো বললাম আমি নিজেই কর্ম করতে পারি নাই বাবা আমি মাফ চাই আশীষ শুভ আশীষ আশীর্বাদ তোয়া কৃপা চাই যে কথাগুলো নি বললাম আমি যেন কর্ম করে বাস্তবায়ন করে আমার মুর্শিদকে নিয়ে যেন এই কর্মগুলো করতে যেন পারি আজকে কাঙাল বেশে দাঁড়িয়েছি এই যেখান থেকে আমাদের সামনে আসে ঘিওর ঘিওর থেকে বরঙ্গাল বরঙ্গাল থেকে আমাদের ফেরিঘাট ওই পারে রাজবাড়ি এই পারে মানিকগঞ্জ রাজবাড়ির পরে হলো ফরিদপুর ফরিদপুরের পরে হলো মাদারীপুর মাদারীপুরের সাথে আছে শরীয়তপুর শরীয়তপুরে একজন ভক্ত ছিল তার নাম ছিল সুলাইমান সে খুবই কাঙাল ছিল দরবারের ভক্ত যারা তাদেরকে উদ্দেশ্য বলতেছে কিন্তু এমনি সে গরিব ছিল কাঙাল ছিল অসহায় ছিল কিন্তু সে গুরুর ধনে ধনী ছিল সাধক হালিম বয়াতি বলছে লোভ কইরো না পরের ধনে গুরুর ধনে হওগা ধনে বাবা গুরুর জাতের সাথে যে মিশছে জাত সেফাতের গুর্ণিপাকে যে পড়ছে বেলায়েতের একটি অধ্যায় জাত সেফাতের গুর্ণিপাকে পড়া আমিত্ব সত্তা বিয়োগ করা ফানাফিল্লার মাঠে অবস্থান করা তাই বলছে বাৎসরিক রস আজকে আমার কবির চান্দের রস একটু পরে পরে বলতেছে তার নাম ছিল হযরত দয়াল বাবা দেলোয়ার শাহ রহমাতুল্লাহ আলাই সুরেশ্বর দরবারের একজন খলিফা একটু পরে পরে বলতেছে তোমাকে সবাই দেখি আমি আমার ভক্ত সুলাইমানকে দেখি না কেন গো আবার বললো ও বাবা তোমাকে সবাই দেখি আমার ভক্ত সুলাইমানকে দেখি না যে মুর্শিদ স্বীকার করে যে ও আমার ভক্ত তার কি পারের ভাবনা আছে রে তার কি কোনো ভয় আছে বাবা আপনি বারবার সুলাইমান সুলাইমান করেন সুলাইমান আপনার কেমন ভক্ত ও আপনারে কি দেয় দশ মন চাউলও দেয় না দশ হাজার টাকাও দেয় না দশ কেজি ফলও দেয় না আপনার তো মোটা আকারে নজরানাও দেয় না যারা প্রকৃত পীর মুর্শিদ তারা ভক্তের কাছে কোনো আশা করে না গো যারা আমার মতো সাজা পীর তারাই তো আশা করে সুলাইমান আমার কেমন ভক্ত আমি কি দিয়ে বোঝাবো তোদেরকে কেমন করে বোঝাবো মাহফিলটা শেষ হয়ে যাবে উরসটা শেষ হয়ে যাক আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক হায়াতে সকালবেলা আমার পানসি নৌকাটা সাজাইয়ে পদ্মার পাড়ে তো সুলাইমানের বাড়ি আমি দেখেছি নকল শাসাব ছানাল শাসাব যখন সফরে বের হয়েছে চল্লিশ পঞ্চাশ জন তাল মিলাম সঙ্গে গেছে আমার চাচা ছিল নকল শাসাবের মুড়ি আমাদের শাসাব বাড়ির থেকে যদি কোনো পীর মুর্শিদ সফরে যায় ওই এলাকার সব ভক্তরা একত্র হয়ে যায় বলে আমার সাথে দশজন তাল মিলাম যাবি সফর সঙ্গে যাবি আমি যে বারবার সুলাইমান সুলাইমান করি কেন সুলাইমান আমার কেমন ভক্ত এরা গেলেই তোরা বুঝ তোরা গেলেই বুঝবি গেছে ভক্তের যখন সুলাইমান দেখতেছে দয়ালের পানসি নৌকা আসতেছে মুর্শিদের চরণ যদি কোনো ভক্তের আঙ্গিনাই পড়ে ওই দিন হলো ভক্তের জন্য আনন্দের দিন এমন আনন্দ সুলাইমান যখন ডাক দিছে গলে একটা বস্ত্র নিয়ে দুইটা হাত জোড়াত করছে বাবা
আপনার আঙ্গিনে আসছেন বলে আমি তোর আঙ্গিনে আসছি বলে না না আমার আঙ্গিনে না এটা না আপনার আঙ্গিনে ও দয়াল এই যে বাবা এদিকে খেল দেন এদিকে সুলাইমান তোর বাড়িতে দুসালা ঘর এই ঘরটা কার বলেছে দয়াল এই ঘরটা তো তোমার তাল বিলাম গো বলছে এই ঘর হইল আমার সঙ্গে সঙ্গে ভেঙে আমার নৌকায় উঠে দিয়ে দেখেন মুর্শিদ কেমন করে পরীক্ষা করে মুর্শিদের পরীক্ষায় যে পড়ে তার জীবনে কি কিছু থাকে তার জীবনটা পুরো সরকার হয়ে যায় বলছে বাবা দুসালা ঘরটা ভেঙে ভেঙে নৌকার মধ্যে উঠাইছে গোয়াল ঘরে গরু বাস্তর উঠাইছে ওটা কার তোমার দেখে যে সুলাইমানের স্ত্রী ওটা কে রে ওটা না তোমার ভক্ত মেয়ে বলে আমার ভক্ত মেয়ে তোর বাড়িতে থাকবে কেন ওর উঠে দিয়ে সুলাইমানের ছেলে মেয়ে উঠাইছে স্ত্রী উঠাইছে গোয়াল ঘরের গরু উঠাইছে ভাঙা ঘর উঠাইছে চাউল ডাউল উঠাইছে সব কিছু উঠাইছে মুর্শিদ তাকিয়ে দেখে একটা কুকুরের বাচ্চা সুলাইমান ও সুলাইমান এই কুকুরের বাচ্চাটা কার বলছে দয়াল সবকিছু যখন তোমার আমার বলতে তো কিছুই নাই এই কুকুরের বাচ্চাটা তোমার সবকিছু উঠাইয়া মাঝিকে বলছে মাঝি আর দেরি করিস না নৌকাটা ছেড়ে দে নৌকাটা যখন ছেড়ে দিছে তরিকার ভাইরা জান্নাতে তাকে দেখে সুলাইমান গলার মধ্যে বস্ত্র নিয়ে নয়ন চলে পক্ষপাশে কান্তাছে আপন ভাই হলো সম্পত্তির ভাগী তরিকার ভাই হলো পরকালের সাথী তরিকার ভাই হলো পরকালের সাথী ও ভাই অমন করে কাঁদছে আমার তরিকার ভাই আপনি আমার ভাইয়ের সব কিছু কাইরে নিয়ে আইলেন কয় সুলাইমান কাঁদে নৌকাটা ঘুরিয়ে নিয়ে যা ও সুলাইমান কাঁদো কেন তোর ঘর নিছি না তোর স্ত্রী না তোর চাউল ডাউল না তোর গোয়ালের গরু না তোর কুকুরের বাচ্চা না তোর স্ত্রী না তোর ছেলে মেয়ে না তাহলে কাঁদোস বুঝছো আমি এই জন্য কাঁদি তো হেলবো তোমার নৌকায় আমার স্ত্রীর জায়গা হয়ে গেল কোনো আমার ছেলে মেয়ের জায়গা হলো আমার ভাঙা ঘরের জায়গা হয়ে গেল আমার কুকুরের বাচ্চার জায়গা হয়ে গেল আমি এই জন্য কাঁদি ওই নৌকায় আমার জায়গাটা হলো না গো কোন গুলশান তোমার সাথে তো এ জন্মের ভালোবাসা না আমার নবীন চাঁদের সাথে জন্ম চট্টান্তরের শিশু Oh,
কেউ বুঝে না আর বুঝে না
দেখে তো কেউ বুঝে কুল সত্যমিষ্ঠা মুখিষ্ঠা দবিষ্ঠা আকৃষ্ঠা কোথায় আমার সানাল চান কোথায় আমার মুকুল চান শিবলি চান কোথায় রে আমার ধনিষা কোথায় নকল খালি 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 লাগে নকুল চান কোথায় রইলে খালি খালি লাগে অন্ধ একটা মাথা কিলে রে ওরে আমি মাদা কিতাব তার পাগল একটা বাবা থাকলে আমি বাবা কইতাম তারে নাই মাতা নাই পিতা ফকিরের ভক্তরা বছরে একটা দিন পীরের বাড়ি ভক্তের কাবাগত মেরাজ হইয়া যায় যার তার বাইকে হজ মিলে না রে দুই একজন শরণ এলু তাইয়া পড়ো নগদ জান্নাত আদায় করো শরণ এলু পাগল একটা বাবা থাকলে আমি বাবা কইতাম তার আজকে আমার বাবা নাই মা নাই জোরার ভাই নাই কেউ নাই তোর আমার তরিকার ভাই আই না কাছে আই তোর মুখে তাকালে যেন আমার দয়াল দেখা যায় সবাই আস
ترجمة
Pull up the